আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনএসজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের প্রীতি ও অফুরান শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের লেকচার নম্বর আট নম্বর লেকচার আলোচ্য বিষয় হচ্ছে আবেদনপত্র লিখন কৌশল দুই। প্রিয় শিক্ষার্থীরা, আবেদনপত্র লিখন কৌশল একে আমরা আলোচনা করেছিলাম কীভাবে সংবাদপত্রে আমাদের আবেদনপত্র লিখতে হয়, অর্থাৎ সংবাদপত্রে সংবাদপত্র প্রকাশ উপযোগী কীভাবে আবেদনপত্র লিখতে হয় সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব বিভিন্ন প্রতিষ্ঠানে যে আবেদনপত্রগুলো লেখা হয় সেই বিষয়গুলো জানব। ধরো তুমি অসুস্থ, তোমার দুই তিন দিনের ছুটির প্রয়োজন, তখন তোমাকে একটি আবেদনপত্র লিখতে হবে তোমার কলেজের অধ্যক্ষ বরাবর। অথবা তুমি কোনো বিষয়ে, ধরো তোমার বাংলা বিষয় বা ইংরেজি বিষয়, তুমি কোনো কলেজে জব করতে চাও বা চাকরি করতে চাও, এই চাকরির আবেদনপত্রগুলো, এগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমরা বিভিন্ন জায়গায় চাকরি বাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে দেখা যায়, এমনকি যে তোমাদের বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। অতএব তোমাদের এই বিষয়গুলো অবশ্যই জানা থাকতে হবে। আজকে আমরা শিখব যে কীভাবে এই প্রাতিষ্ঠানিক আবেদনপত্র লেখা হয় এবং কীভাবে চাকুরির জীবন বৃত্তান্ত বা চাকরির ক্ষেত্রে কী ধরনের আবেদনপত্র লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি প্রশ্ন দিয়েছি, খেয়াল করো, ছুটির জন্য আবেদন, সেটা তোমার যে কোনো ছুটির আবেদন হতে পারে, সে তোমার অসুস্থতা বা তোমার বোনের বিয়ে বা যেটার জন্যই হোক, আমরা এই জন্যই টাইটেল দিয়েছি ছুটির জন্য আবেদন। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে যে বিষয়গুলো আমরা জানতে পারবো, ছুটির জন্য আবেদন তোমার যদি প্রতিষ্ঠান হয় তখন অবশ্যই প্রতিষ্ঠান বরাবর লিখবে, আর তোমার যে অফিসই থাক, যেটা যে কোনো অফিস, তুমি কর্পোরেট লেভেলে জব করতে পারো বা প্রাইভেট কোনো কোম্পানিতে জব করতে পারো, তখন সেটাই ঠিকানা দিবে। যেহেতু আমি এখানে ছুটির জন্য আবেদন একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই দিব, তখন প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে ছুটির জন্য আবেদন, নিশ্চয়ই অনুপস্থিত ছিলে এই জন্য ছুটির জন্য আবেদন, প্রথমে তারিখ দিতে হবে। ধরো আজকের তারিখ হচ্ছে 10 অক্টোবর, সেই আগের নিয়ম আমরা সংবাদপত্র যেভাবে পড়েছিলাম 10 অক্টোবর 2021, তারপর একটু গ্যাপ দিয়ে এখানে লিখবে বরাবর অধ্যক্ষ ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ বনশ্রী ঢাকা 1219, এইভাবে একটা ঠিকানা দিবে। তারপরে বরাবর অধ্যক্ষ ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ দিলাম, বনশ্রী ঢাকা, তারপরে বিষয় লিখবে। তোমাদের আবার একটু বলে দিই যে অবশ্যই এই সবগুলো কিন্তু হাতের বাম পাশে লেখা হবে। ধরো এটা যদি খাতায়, পরীক্ষার খাতায় পৃষ্ঠা থাকে, তোমরা অবশ্যই এভাবেই কিন্তু সুন্দর করে লিখবে। অর্থাৎ বিষয় লেখার পরে ছুটির জন্য আবেদন, কী জন্য ছুটির জন্য আবেদন, সেটা হতে পারে অনুপস্থিত থাকার জন্য ছুটি চেয়ে আবেদন, এটাও হতে পারে। অথবা অন্যভাবে তুমি দিতে পারো যে অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন, অর্থাৎ অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন, এইভাবে একটা বিষয় লেখলাম, অনুপস্থিতির কারণে ছুটির জন্য আবেদন, বাস আমাদের বিষয় হয়ে গেল অনুপস্থিতির কারণে ছুটির জন্য আবেদন। পরে শেষে বিষয়ের পরে লিখবে জনাব, লেখার পরে বাকিটা তোমরা নিশ্চয়ই জানো, সবিনয় নিবেদন এই যে তুমি তোমার বৃত্তান্ত ইতিহাস এখানে তুলে ধরবে। তো এইটা তোমরা যেভাবে লিখবে, ছোটো ক্লাসে ওইগুলো পড়েছ, তোমরা অনেকভাবেই কিন্তু এখান থেকে লিখতে পারো। সবিনয় নিবেদন এই যে আমি আপনার কলেজে দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী, আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত জ্বরে বা আক্রান্ত হয়েছিলাম, যার কারণে কলেজে উপস্থিত থাকতে পারিনি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে আমাকে উক্ত বিষয়টি বিবেচনা করে 3 দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্রী, তোমার নাম দিবে, শাখা দিবে, রোল দিবে, দিয়ে একটা আমাদের আবেদনপত্র হয়ে যাবে, বাস। এটা একদম সহজ স্যার, এটা একটা প্যারা হয়ে গেল। তারপরে দ্বিতীয় প্যারাটা, ও যে অতএব মহোদয়ের নিকট আবেদন, তারপরে নিবেদক দিবে শেষের দিকে, নিবেদকটাও কিন্তু এখানেই হবে যে নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্রী, এভাবে তোমরা লিখবে। নিশ্চয়ই এগুলো তোমরা আগেও করেছো,
একদমই সহজ। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা একটু শিখবো কীভাবে চাকরির দরখাস্ত লিখতে হয়। চাকরির দরখাস্তটা কিন্তু আবার একটু ভিন্ন অঙ্গিকে লিখতে হয়, সেটা তোমাদের একটু দেখাই। আমরা যখন ধরো তুমি একটা সাবজেক্ট বাংলা বিষয়ে অনার্স মাস্টার্স করেছো, এমন এখন কলেজে নিয়োগ দেওয়া হয়েছে যে বাংলা বিষয়ে তোমার একটা সার্কুলার এসেছে, তখন তুমি কীভাবে আবেদনপত্র লিখবে, মানে কলেজে চাকরির জন্য মানে প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন। আমাদের টাইটেলটা হবে প্রভাষক বাংলা আর কি পদে নিয়োগের জন্য আবেদন, নিয়োগের জন্য আবেদন। এটা হচ্ছে একটা প্রশ্ন থাকলো যে তুমি কোনো কলেজের শিক্ষকতা পেশায় যেতে চাও, তো যেতে চাইলে তাহলে একটা তোমার আবেদন লিখতে হবে, প্রভাষক বাংলা পদে নিয়োগ হয়েছে, এই সার্কুলারটি দেওয়া হয়েছে, তুমি তখন কীভাবে শুরু করবে। প্রথমে শুরু করবে যেদিন তুমি এই দরখাস্তটি লিখবে, 10 অক্টোবর 2021, কোন কলেজের সার্কুলার দিয়েছে সেই কলেজের চাকরি মনে করা দরখাস্ত লিখবে। ধরো ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজে একজন বাংলা বিষয়ে লোক নিয়োগ করা হবে, তখন তোমাকে লিখতে হবে প্রথমেই 10 অক্টোবর 2021 বরাবর, সেম আগের মতোই লিখবে বরাবর, অধ্যক্ষ ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ বনশ্রী ঢাকা 1219। এবার কী লিখবে, তারপরে যে বিষয়টি লিখবে সেটা হচ্ছে যে আমাদের একটি বিষয় লাগবে, আর বিষয়টা হচ্ছে প্রভাষক বাংলা পদে নিয়োগের জন্য আবেদন, প্রভাষক বাংলা পদে নিয়োগের জন্য আবেদন। এইভাবে লেখার পরে তখন জনাব লিখতে হবে, জনাব সবিনয় নিবেদন, এই যে সবিনয় নিবেদন, এই যে গত, যেহেতু এটা 10 তারিখ দিয়েছ এর 2-3 দিন আগে দাও, গত 7/9/2021, গত 7/9/2021 দৈনিক প্রথম আলো পত্রিকায়, এই যে সবিনয় নিবেদন, এই যে গত 7/9/2021 দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম, চাকরির দরখাস্ত দিতে গেলে তো অবশ্যই একটা বিজ্ঞপ্তি দেয়, সবিনয় নিবেদন, এই যে গত 7/9/2021 দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞপ্তি মারফত, জানতে পারলাম আপনার কলেজে আপনার অধীন ডট দিবে, এইভাবে দিবে, স্টার্টিংটা হবে এরকম। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যেভাবে দরখাস্ত লিখি এটা কিন্তু একটু ভিন্ন, এখানে লিখতে হবে জনাব সবিনয় নিবেদন, এই যে গত এত ইং দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে আপনার অধীন একজন প্রভাষক, বাংলা ব্র্যাকেটে লিখবে যে নিয়োগ করা হবে, আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে আমার জীবন বৃত্তান্ত উপস্থাপন করলাম। উপস্থাপন করার পরে যে জিনিসটা দিতে হবে তার পরের অংশটা দিতে হবে, যেটা সেটা হচ্ছে যে প্রথমেই তুমি 1 নম্বর দিয়ে তুমি তোমার নাম লিখবে, তারপরে 2 নম্বর দিয়ে পিতার নাম, তারপরে দেখা গেছে যে মাতার নাম, দিবে, মাতার নাম দেওয়ার পরে তুমি তোমার বর্তমান ঠিকানা দিবে, ওগুলো লিখতে হবে কিন্তু বিস্তারিত, তারপরে স্থায়ী ঠিকানা, তুমি কোথায় থাকো স্থায়ীভাবে, ঠিকানা দিতে হবে, তারপরে তোমার জন্ম তারিখ দিতে হবে, অর্থাৎ তোমরা যেরকমভাবে ইংরেজিতে সিভি লিখেছো ওইভাবে, 7 নম্বর তোমার জাতীয়তা দিতে হবে, অর্থাৎ তুমি কোন দেশের সেটা দিতে হবে, তারপরে 8 নম্বর তোমার ধর্ম লিখতে হবে, 9 নম্বর তোমার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা যখন লিখবে তখন অবশ্যই খেয়াল করবে এখানে 4টে গড় করতে হবে, 4টে গড় করে তখন বিস্তারিতভাবে দিতে হবে যে এখানে পাশের সন কত সালে তুমি পাশ করেছ, তারপরে তোমার রেজাল্ট কী ছিল, তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছ, কোন বিভাগ ছিল, এই বিষয়গুলো বিস্তারিত কিন্তু লিখতে হবে। লেখার পরে শেষে কিন্তু আবার সংযুক্তি দিতে হবে, তারপর লেখার পরে অতএব মুহূর্তে নিকট আকুল আবেদন, এই যে উপরোক্ত তথ্যাদি বিবেচনা করে আমাকে উক্ত পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন, নিবেদক
আপনার মানে তুমি যে নামটি ব্যবহার করবে সেই নামটি দিবে, অর্থাৎ এখানে যে নামটি ব্যবহার করবে, দেওয়ার পরে নিবেদক শেষ, তোমার নাম দিলা, দেওয়ার পরে সংযুক্তি দিবে যে কী কী দিয়েছ, তুমি তোমার সকল মূল সনদের ফটোকপি দিয়েছ, ছবি দিয়েছ, পিপি সাইজের ছবি দিয়েছ, পাসপোর্ট সাইজের, এই তারপরে ব্যাংক ড্রাফট যদি লাগে সেই সংযুক্তিগুলো দিয়ে তারপর সুন্দরভাবে একটি দরখাস্ত কিন্তু লেখা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই আমাদের এই আবেদনপত্র অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রে যে আবেদনপত্রটা সেটা কিন্তু একটু ভিন্ন টেকে একটু বড় হয়। অবশ্যই আজকে যে ফরম্যাট দেখালাম তোমরা বিভিন্ন বই পুস্তকে দেখলেই বুঝতে পারবে যে এগুলো কীভাবে লেখা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দুইটা আবেদনপত্র কিন্তু আমরা সলিউশন করলাম। এই দুইটার মধ্যে যে কোনো একটি তোমরা বাসায় এসডাব্লিউ করবে, অর্থাৎ দেখো সিডাব্লিউ টু এসডাব্লিউ দিয়েছি, তোমরা এখানে যে কোনো একটি করবে, অর্থাৎ যে কোনো একটি, আজকে দুইটা আমরা সলিউশন করে দিলাম, তোমরা এখান থেকে যে কোনো একটি এসডাব্লিউ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের যে ক্লাসটি নিলাম আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যে নর্মাল আবেদনপত্র কীভাবে লিখতে হয়, আর আমরা গত ক্লাসে শুধুমাত্র সংবাদপত্রে কীভাবে আবেদনপত্র লিখতে হয় সেটা শিখিয়েছিলাম। আজকে আমরা শিখলাম যে প্রাতিষ্ঠানে এবং বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে যেভাবে আবেদনপত্র লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ফরম্যাটটা অবশ্যই তোমাদেরকে অনুসরণ করতে হবে যদি তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।